হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট ডাব্লিউ বি কনস্টেবল এস আই দু হাজার একুশ সত্যি কত লাখ আবেদন জমা পড়েছে টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে এবার কম্পিটিশন কেমন হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে তথ্য দেবো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কালকে তোমাদের ডাব্লিউ বি কত ফর্ম ফিল আপ হয়েছে সেই সম্পর্কে কিন্তু তোমাদের বলে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট তোমরা আর করে সেটা দেখে নিতে পারো আমি তোমাদের বলেছি ঠিক আছে কারণ এরকমই একটা জিনিস চলছে যে সাম চোদ্দো লাখের মতো ফর্ম ফিল কিছু একটা হয়েছে চোদ্দো পনেরো লাখ এরকম অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার দেখে কখনও তো আমরা বুঝতে পারবে না যে ডাব্লিউ বি কনস্টেবল বা এসআই এর ফর্ম ফিল কত হয়েছে ঠিক আছে এবার দেখো তোমাদের কালকে তো কনস্টেবল আপডেটটা দিয়েছিলাম তো কাল রাত থেকে আমার কাছে অনেক কল আছে দাদা এসআইয়ের কত লাখ ফর্ম ফিল আপ হয়েছে সেটা নিয়েও একটা ভিডিও করো বা আমাদের বলে দাও পার্সোনালি দেখো আমি অনেকে অনেকে পার্সোনালি অনেক অনেকে বলে দিয়েছি ডাব্লিউ বি কনস্টেবলে কত ফর্ম ফিল আপ হয়েছে তোমাদের কালকে বলেছিলাম যেরকম নয় থেকে সাড়ে নয় লাখের মধ্যে ফর্ম ফিল আপ হয়েছে ঠিক আছে তো তোমাদের আজকে আমি একটা দশ লাখের সরি দশ হাজারের মধ্যে তোমাদের একটা বলে দেবো যে সংখ্যার ডাব্লুবি কনস্টেবল তোমাদের টোটাল যে ফর্ম ফিল আপ হয়েছে নয় লাখ চল্লিশ হাজার থেকে নয় লাখ পঞ্চাশ হাজারের মধ্যে তোমাদের যে ডাব্লু বি কনস্টেবেল সেটা কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে এর মধ্যে ছেলে এবং মেয়ে উভয় রয়েছে হানড্রেড পার্সেন্ট তোমরা এটা একদম হানড্রেড পার্সেন্ট ধরতে পারো সঠিক তোমাদের আমি বলে দিচ্ছি নয় লাখ চল্লিশ থেকে নয় লাখ পঞ্চাশের মধ্যে রয়েছে এবার তোমাদের ডাব্লিউ বি যে এস আই রয়েছে সাব ইন্সপেক্টর সেটাতে কত ফর্ম ফিল আপ চলেছিল সেখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই রয়েছে এসআই তো দেখো তোমাদের এর আপডেটটাও আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমাদের দুই লক্ষ কুড়ি হাজার থেকে দুই লক্ষ পঁচিশ হাজার ঠিক আছে এস আই ফর্ম ফিল আপ হয়েছে দুই লক্ষ কুড়ি হাজার থেকে সেখানে তোমরা ধরে রাখো দুই লক্ষ পনেরো হাজার থেকে দুই লক্ষ তিরিশ হাজারের মধ্যে হানড্রেড পার্সেন্ট তোমাদের ফর্ম ফিল আপের যে ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম সেটা রয়েছে দুই লক্ষ পনেরো হাজার থেকে দুই লক্ষ তিরিশ হাজারের মধ্যে ঠিক আছে আর তোমাদের ডাব্লিউ বি কনস্টেবল তাহলে তোমাদের যে কত ফর্ম ফিল আপ হয়েছে নয় লাখ চল্লিশ হাজার থেকে নয় লাখ পঞ্চাশ হাজারের মধ্যে এবার তোমাদের টোটাল ফর্ম ফিল কত হয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো তোমাদের যে টোটাল যে ফর্ম ফিল সেটা হয়েছে এগারো লক্ষ সত্তর হাজার প্রায় ঠিক আছে এগারো লক্ষ সত্তর হাজার প্রায় আমি তোমাদের আবারও বলে দিচ্ছি ডাব্লিউ বি কনস্টেবেলের এস যে ফর্ম ফিল আপ সেটা এগারো লক্ষ সত্তর হাজার টোটাল ফর্ম ফিল আপ আবেদন কিন্তু তোমাদের জমা পড়েছে এবার কম্পিটিশন কেমন হতে চলেছে তোমরা ফর্ম ফিল আপের ফর্ম ফিল আপ দেখে তোমরা বুঝতে পেরেছো তোমাদের কম্পিটিশান কেমন হবে কারণ সমস্ত মানে বড়ো লেভেলের যারা চাকরির জন্য অপেক্ষা করে ডাব্লিউ বিসি সেই সেইগুলো ঠিক টাইম মতো না হওয়ার কারণে প্রাইমারি প্রাইমারি ঠিক আছে বিএড ডি এ ইঞ্জিনিয়ারিং ছেলে পেলেও তোমাদের ডাব্লিউ বি কনস্টেবেল যাচ্ছে তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে একটাই আমি তোমাদের কথা বলতে চাই তোমরা ভালো করে পড়ো ঠিক আছে পড়লে তোমাদের চাকরি অবশ্যই হবে সাকসেসফুল তোমরাও হবে অবশ্যই তোমরা জয়ী হবে যদি কষ্ট করো তাহলে কেষ্ট তোমাদের মিলবেই আমি আগে থেকে পুনরায় তোমাদের ভিডিওতে বলি কষ্ট করলে তোমাদের কেষ্টও মিলবেই তো তোমরা অনেকে জানতে চেয়েছিলো কারণ এরকমই একটা মানে অফবা ছড়িয়েছে যে চোদ্দো থেকে ষোলো লাখের মধ্যে ডব্লিউবি কনস্টেবল ফর্ম ফিল আপ রয়েছে আবার এসআই এর প্রায় তোমাদের দশ লাখের মতো কিছু একটা সামথিং মানে টোটাল পঁচিশ থেকে ছাব্বিশ লাখ ঠিক আছে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট যেটা তোমাদের আমি ইনফরমেশান দিচ্ছি সেটা ঠিক আর যেটা তোমাদের একটা আফবাস পঁচিশ ছাব্বিশ লাখ এটা ভুল ঠিক আছে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে এগারো লক্ষ সত্তর হাজার ঠিক আছে এগারো লক্ষ সত্তর হাজার আমি আবারও বলে দিলাম এগারো লক্ষ সত্তর হাজার এটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক ইনফরমেশান তোমাদের প্রোভাইড করছি যারা এই চ্যানেলটা প্রতিনিয়ত দেখো তোমরা জানো সমস্ত আপডেট এই চ্যানেল সবার ফার্স্ট কিন্তু সঠিক আপডেট দেওয়া হয় যারা চ্যানেলটাকে প্রথম থেকে ফলো করছো তারাই জানবে হট করে চ্যানেলটাকে ফলো করলে তোমরা তো বুঝতে পারবে না ভাববে অনেকে ফেক আপডেট দিচ্ছে তো চ্যানেলটাকে ফলো করো যখন তোমাদের কাছে কোনো ইনফরমেশান আসবে জানার মতো তখন অবশ্যই তোমরা জেনে যাবে যে আমি তোমাদের সঠিক আপডেট দিয়েছিলাম না মিথ্যা আপডেট দিয়েছিলাম ঠিক আছে তো আবারও বলছি ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টাটা অন করে দিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা ফর্ম ফিল আপ নিয়ে দুশ্চিন্তায় ছিল যে কত ফর্ম ফিল আপ হয়েছে তো চলো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তখন যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো